আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রিমুর এলাকায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার ক্ষেত। এই মহাসড়কে প্রতিনিয়ত যানজট বা যানবাহনের একটি জটলা থেকেই যায়। কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে দেখবেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ফুটপাত বা আশেপাশে পর্যাপ্ত পরিমাণে আলো স্বল্পতার কারণে যা যাত্রীদের ভোগান্তির আরেকটি কারণ। এখানে দেখবেন যে মানুষ যত সময় গড়িয়ে আসছে ততই যাত্রীদের চাপ বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে যাত্রী আসছে এবং যানবাহনেরও চাপ বেড়ে যাচ্ছে। কিন্তু সেই পরিমাণে আলো স্বল্পতা রয়েছে এবং এই আলো স্বল্পতার কারণে যাত্রী সাধারণ তারা আতঙ্কে রয়েছে এবং তাদের যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে কারণে এই অন্ধকারে তাদের যেতে হবে এবং তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য গণপরিবহনের প্রয়োজন এবং এই সেই নির্দিষ্ট গাড়ির অপেক্ষায় থাকবে এই পথচারী ফুটপাতে। এই জায়গায় পর্যাপ্ত বসার স্থানও নাই, যা স্থান সংকুলনের কারণে দেখা যাচ্ছে যে মানুষ দাঁড়িয়ে বা হেঁটে বা দোকানের পাশে দাঁড়িয়ে আছে, অবস্থান করছে। কিন্তু এখানে আলোর স্বল্পতা থাকায় সেভাবে মানুষ নিরাপত্তা বোধ করছে না। এখন বিষয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকলেও আলো বা অন্যান্য কিছুর অসম্পন্ন থাকায় এবার ঈদযাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন।